আসসালামু আলাইকুম, হোয়াট ইজ এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অসংখ্য ভালো আছো। সো আজকে তোমাদের সামনে যে বিষয়ে টিউটোরিয়াল নিয়ে আসলাম সেটা প্রথমে অলরেডি তোমরা দেখে ফেলেছ, সেটা পুনরায় মেক করে দেখাবো। সো এখানে দুইটা এডিট দেখাবো, সো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। সো সর্বপ্রথম কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাবে, আর তোমাদের বলে রাখি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন যদি ডাউনলোড দিতে চাও এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ডাউনলোড করে ফেলো। লাস্ট অপশনে চাপ দিয়ে 9x16 চাপ দেব, দেন এবার তোমাদের পছন্দের মতো ইমেজ নিয়ে আসবে। সো এখানে আমি আমার পছন্দের ইমেজ নিয়ে আসলাম, আর তোমরা তোমার নিজের ইমেজগুলোও নিয়ে আসতে পারো। দেন এবার এটাকে একটু জুম করে বড় করে নেবে, তারপরে এবার তোমরা পিকচারটিকে টেনে একটু বড় করে নিলেই হয়ে যাবে। দেন এবার তোমাদের লেয়ারে চাপ দেবে, মিডিয়াতে চাপ দেবে। চাপ দেওয়ার পর আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের, ছোটা ডাউনলোড করে ফেলো। সো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের সিলেক্ট করে দেওয়ার পর এবার এটা আমাদের পছন্দের মতো আমাদের পিকচারের সমান করে নেব। সো এবার একটু নিচের দিকে যাওয়ার পর ব্ল্যান্ডিং নামে অপশন দেখতে পারবো। সো ব্ল্যান্ডিংয়ে চাপ দিয়ে স্ক্রিনে চাপ দিলেই হয়ে যাবে। দেন এবার আমরা এটাকে এক্সপোর্ট করে ফেলবো। সো দুই নাম্বারটি এবার আমাদের এডিট করার জন্য সর্বপ্রথম আমাদের প্লাস অপশনে চাপ দিয়ে 6x9 করে নিলেই হয়ে যাবে। সো 6x9 করার পর এবার আমাদের লেয়ারে নিয়ে যাওয়ার পর এখানে আপনারা এলো কালো একটা ইমেজ নেবেন, ইমেজ নেওয়ার পর এটাকে একটু ফুল করে দিলে হয়ে যাবে। দেন এবার আপনারা লেয়ারে চাপ দেবেন, মিডিয়াতে চাপ দেওয়ার পর আপনারা আপনাদের পছন্দের মতো আপনার নিজের পিকচারটি সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর আবারও লেয়ারে চাপ দিয়ে মিডিয়াতে চাপ দিয়ে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, তো এই ভিডিওটার ডাউনলোড করে ফেলবেন, তো এই ভিডিওটি সিলেক্ট করে দেবেন। দেন সিলেক্ট করে দেওয়ার পর এটাকে এবার আপনারা ফুল স্ক্রিন করে দেবেন, ফুল স্ক্রিন করে দিলেই হবে। দেন এটার নিচে আমরা দুইটা কালো কালো ইমেজ নিব, যেন যে টেক্সটগুলো মুছে যায়, তার জন্য এই ইমেজগুলো নিয়ে এটা মুছে দেব। দেন এবার আমাদের কাজ করতে হবে যে ভিডিওটাকে এবার চাপ দিয়ে ধরে একটু নিচের দিকে আসার পর পূর্বের মতনই ব্ল্যান্ডিংয়ে যাইয়ে সো স্ক্রিনটা সিলেক্ট করে দেব। এই হয়ে গেল আমাদের ভিডিও। সো সম্পূর্ণ ভিডিও এডিট শেষ হয়ে গেলে এবার এক্সপোর্ট করে ফেলবো। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, অ্যান্ড যদি কোনো প্রবলেম বলেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন, অ্যান্ড ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন।